বদলে গেছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ও পুরনো বিদ্যাপীঠ রাজশাহী কলেজ পড়াশোনার শীর্ষস্থান ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মনের খোরাক জোগাতে নানা রঙের ফুল এবং বিভিন্ন প্রজাতির গাছে সাজানো হয়েছে কলেজ ক্যাম্পাস শুধু তাই নয় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থীর পদচারণায় কলেজ মুখর থাকলেও ঝকঝকে ক্যাম্পাসের কোথাও পড়ে থাকে না ময়লা আবর্জনা রাজশাহী থেকে শৈফুজ্জামান রয়্যালের ক্যামেরায় সমসাজুর সাজুর রিপোর্ট আঠারোশো সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ এরই মধ্যে পার করেছে একশো বছর উত্তরাঞ্চলে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এ কলেজটি বয়স বাড়ার সাথে সাথে শিক্ষা ব্যবস্থাপনায় এনেছে আধুনিকতার ছোঁয়া মাল্টিমিডিয়ায় ক্লাস নেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসের প্রতি মনোযোগী করতে কলেজ ক্যাম্পাসকে সাজানো হয়েছে ফুলে ফুলে নিজস্ব উদ্যোগে পাকা করা হয়েছে ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তাগুলো শিক্ষক শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় পুরো ক্যাম্পাসে লেগেছে নান্দনিকতার ছোঁয়া কেন আমি এটা করছি আমি নিজেই কাগজ করাই আমার আমার শিক্ষার্থীরা কাগজ করায় আমার শিক্ষকরা কাগজ করায় এই জন্য যে যখনই একজন শিক্ষক শ্রেণীকক্ষে যাবে শ্রেণীকক্ষের পরিবেশ যেমন থাকবে ভালো বাইরের পরিবেশে তেমন ভালো ক্যাম্পাসের এই নান্দনিক পরিবেশ শিক্ষার্থীদের কলেজমুখী করেছে আর উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে লাগানো নানা প্রজাতির গাছ চেনার পাশাপাশি গাছে ঝোলানো নেমপ্লেট দেখে শিখে নিচ্ছেন এর বৈজ্ঞানিক নাম এতটা চেঞ্জ হয়েছে যে আসলে কলেজে আসতে ভালো লাগে এখন কলেজে আসলে তো অবশ্যই ক্লাস করতে ইচ্ছে করবে ছোট ভাই বোনদেরকে দেখতাম ওরা পদ্ম ব্যাপারে যে আড্ডা দিত বাট এখন আর দেয় না কারণ আমাদের পুরো মানে ক্যাম্পাসটা চেঞ্জ হয়ে গেছে কলেজ ক্যাম্পাসে এমন সব দুর্লভ প্রজাতির গাছ লাগানো হয়েছে যেগুলো দেশ থেকে প্রায় বিলুপ্তির পথে ক্যাম্পাসের এই বাহ্যিক পরিবর্তন শিক্ষার্থীদের মননেও পরিবর্তন এনেছে প্রায় দেড়শো প্রজাতির মতো গাছ আমরা এখানে গিয়েছি এর মধ্যে প্রায় দশ পনেরো গাছ বাংলাদেশ থেকে প্রায় আস্তে বিলুপ্তির পথে এই গাছগুলোকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করছে প্রতিটি ছাত্রকে যাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেদেরকে বদলাতে পারে সেই বদলানোর প্রক্রিয়া হিসাবে তাদেরকে অংশগ্রহণমূলক বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত করে দিয়েছি শিক্ষার্থীদের কলেজমুখী করতে কর্তৃপক্ষের এই উদ্যোগ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে বলে মনে করেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা এনটিভি নিউজ ডেস্ক